ক্লক টাওয়ার বা ঘন্টা চক, আর তার সামনেই লালাড়ু হোটেল এই যে দেখতে পাচ্ছি। আর এই দিকটা দিয়ে যদি একটু হেঁটে যাই তাহলে একটা মার্কেট পড়বে। চলুন আজকে এই মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখা যায়, একদম লোকাল মার্কেট। তো চলুন কী পাওয়া যাচ্ছে দেখি। বাইরে অটো স্ট্যান্ড রয়েছে, দেখুন মার্কেটটার নাম হচ্ছে গিয়ে মক্কা মার্কেট, তো সিনাগো স্মার্ট সিটির আন্ডারে এটা। তো চলুন আপনার এই মার্কেটটা গিয়ে একটু ঘুরিয়ে দেখায়। দেখুন মার্কেটে ঢুকছি, ঢুকতে দেখতে পাচ্ছেন সারি সারি দোকান। তো রাত্রি 9টা বেজে গেছে, তো অনেক দোকানই বন্ধ দেখা যাবে। জুতোর প্রচুর সম্ভার, ঠিক আছে, ফিক্স রেট। এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় ছেলেদের, এই যে মহিলাদের গার্মেন্টসের দোকান, প্রচুর দোকান দেখুন, চাই আপনার সব দোকান এখানে। ফ্যাশনেবল জিনিস পেয়ে যাবেন আপনি একদম হোলসেল রেটে এখানে। তো আমরা যেখানেই যাই চেষ্টা করি সেখানকার লোকাল মাজারগুলো তুলে ধরা। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস রয়েছে, গার্মেন্টস, ট্র্যাক প্যান্ট থেকে জিন্স থেকে সব কিছু। তো চাইলে আপনি এখান থেকে সংগ্রহ করতেই পারেন। জুতো সম্ভার দেখুন, মানে বলতে পারেন আমাদের নিউ মার্কেট গড়িয়ার হাতিবাগানের মতোই প্রচুর জিনিসের দোকান এখানে। তো দেখুন এখানে সক্স, গ্লাভস, টুপি কী নেই এখানে, শাল থেকে শুরু করে বিভিন্ন রকম শীত বস্ত্র, জুতোর প্রচুর সমাহার এখানে। তো আপনারা যদি আসেন এই লাল চক থেকে হেঁটে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স, 1 মিনিট পায়ে হেঁটে, আর এর বেশি আর কী বলবো। তো থ্রি কোয়ার্টার্স থেকে জিন্স থেকে লেগিংস থেকে জ্যাকেট জামা জুতো সব কিছু এখানে অ্যাভেলেবেল দেখুন, বিভিন্ন দামে। তো আপনারা এখান থেকে এসে সংগ্রহ করতে পারেন। এখানেও দেখুন বাচ্চাদের জুতোর কী শখ রয়েছে দেখুন সব। তো দিকে এক সাইডে মেন রোড, এক সাইডে হচ্ছে শখ বাজারটা দেখুন, ব্যাগের দোকান প্রচুর ব্যাগ এখানে। এখানেও দেখুন জামা কাপড় অজস্র সমাহার রয়েছে। তো চেষ্টা করি আমরা এই লোকাল মার্কেটগুলো তুলে ধরা। দেখুন বিভিন্ন জিনিস রয়েছে এখানে, এখানেও দেখুন জুতোর প্রচুর সমাহার। আমি মার্কেটটার ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম, যেটা লাল চকের দিকে গেটটা, আর এদিকে হচ্ছে কি যেখান দিয়ে বাসগুলো যাচ্ছে মেন রোডের সেই গেটটা। তো যেদিক দিচ্ছে আপনারা ঢুকতে পারেন, আমি মেন গেটটা ঢুকালাম যেহেতু ভিডিওটা করছি তাই। তো এখানেও দেখুন জামা প্যান্ট রয়েছে, হোলসেলে প্রচুর জিনিস ওখানে বিক্রি হচ্ছে, চাইলে আপনি সব কিছু এখান থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন শীতের কম্বল, যারা বাইরে থেকে কম্বল কিনে নিয়ে যান হরিদ্বার থেকে, এবার এখানে কাশ্মীর থেকে আপনি কম্বল কিনে নিয়ে যেতে পারেন। প্রচুর কম্বল রয়েছে, কার্পেট রয়েছে, আসন রয়েছে, এখানেও প্রচুর জিনিসের সমাহার রয়েছে দেখুন। তো মনে রাখবেন লাল চকের সামনে মক্কা মার্কেট, এটা কিন্তু মদিনার সেই মক্কা মার্কেট না, এটা শ্রীনগরের লাল চকের মক্কা মার্কেট। এরকম অজস্র জিনিসের সমাহার। এখন শেষবেলা, আমি যদিও জানেন বললাম সময়ের অভাব, তাই তাড়াতাড়ি পৌঁছাতে পারছি না ঠিক টাইমে। আমি এত গাছ একসাথে করা সম্ভব না অল্প টাইমে, কারণ আমার অনেক টাইম নষ্ট হয়ে গেছে শুধু বালটালে থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর কোনো দোকানে ডেডিকেটলি জিজ্ঞেস করছি না, শুধু আপনার মার্কেটটা তুলে ধরছি কী কী রয়েছে মার্কেটটাতে। দেখুন পরিমাণে জিনিসপত্র রয়েছে এখানে, স্টোল থেকে শুরু করে সব কিছু, পার এখানে 100-150 জিনিস পাওয়া যাচ্ছে। তো আপনারা এলে হেসে খেলে দুটে গুটে জিনিস কিনতে পারেন। আমার হাতে এখন সময় নেই যে আমি একটু বার্গেনিং করে আপনাদেরকে ভিডিওটা দেখাবো, কারণ রাত 9:30 বাজতে যায়, এরপর আমাকে খাওয়া দাওয়া করতে হবে, আবার গেটে তালা পড়ে যাবে হোটেলে, বুঝতে পারছেন, 10টায় গেট বন্ধ হয়ে যাবে। তো আমার কাছে সময়টা নেই যে যদি এসে বেশি শপিং করে ফেলেন তার জন্য বড় ব্যাগও কিনে নিতে পারেন এখান থেকে, সব ব্যবস্থাই রয়েছে এখানে। তো শেষবেলা লোকে গুটিয়ে নিচ্ছে, বাট তাতেও কিন্তু কিছু কম দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, অনেকটাই আশা করছি দেখাতে পাচ্ছি। এখানে পুরো মেন গার্মেন্ট একদম ফাটাফাটি কালেকশন। তো চলুন আরও দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে মার্কেটটা। এখানে একটা মেন্স গার্মেন্টসের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, তো চাইলে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং কী সুন্দর জামাগুলোকে সাজিয়ে রাখা রয়েছে, মানে অসম্ভব দেখতে লাগছে। তো এখান থেকে দেখতে পারেন জিনিসগুলো জিন্স সারি সারিভাবে রাখা রয়েছে এখানে। তো দেখুন এখানে লেদারের কালেকশান রয়েছে সুন্দর সুন্দর সুন্দর। তো এদিকেও দেখুন আমি শেষবেলায় গুছিয়ে নিচ্ছেন, তাও প্রচুর জিনিস বাচ্চাদের সমাহার এখানেও দেখুন, কটন থেকে উলেন থেকে ফুলশ্রী ভাবশ্রী সব পেয়ে যাবেন। নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য রয়েছে এখানে, দেখুন মেয়েদের সোয়েটার কার্ডিগান কী নেই, ওপরে ছেলেদের শার্ট ঝুলছে, আর এদিকটা পুরো মেয়েদের সেগুন প্রচুর পরিমাণে রয়েছে। তো কাশ্মীরে এলে ব্যাগ ভরে কিনে নিয়ে যাবে এই মক্কা মার্কেট থেকে। দেখুন মহিলাদের প্রচুর শার্ক রয়েছে, এগুলো মহিলারা পরে থাকেন, মেয়েরা মহিলা ওদের এখান থেকে কিছু একটা বেছে নিয়ে যেত,
আমি আর আচার সাহস দেখাচ্ছি, কারণ মহিলাদের চয়েস নিয়ে ব্যাপার তো বুঝতে পারছেন। শার্ট দেখুন কত রয়েছে, আর এখানে দেখুন ওভারকোট, মহিলাদের পর্যাপ্ত পরিমাণে জিনিস রয়েছে দেখুন ওভারকোটে। এখানে দেখুন অর্নামেন্টস কত রকমের, জাং জুয়েলারি অর্নামেন্ট যেটাই বলুন সব রয়েছে। হাতে এইগুলো রয়েছে, সান প্রোটেক্টার যা বলি আমরা করি ইউজ করি, সবই অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন। এখানেও দেখুন প্রচুর কম্বল, কার্পেটস, আসন সবই রাখা রয়েছে এখানে। তো এখানেও দেখুন প্রচুর পরিমাণে জিনিস সারি সারি। তো চাইলে এই মার্কেট থেকে এসে সংগ্রহ করতে পারেন, কোনো অসুবিধাই নেই। দেখুন মেয়েদের ছোটো ছোটো যে সোয়েটারগুলো হয়, জ্যাকেট মানে হাফ স্লিভ বলতে পারেন, তো সব রকম জিনিসই রয়েছে, নাইট ড্রেস থেকে শুরু করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এখানেও দেখুন প্রচুর কুশন রয়েছে, কম্বল রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, মানে যেরকমভাবে বলবেন বেডশিট বেড কভার সব পেয়ে যাবেন, এক ছাদের তলায় সব কিছু। হ্যাঁ টুপি সমাহার দেখুন, শীতের টুপি কত রকমের সমাহার দেখুন, বলে না এক ছাদের তলায় সব কিছু এরকম একটা ব্যাপার স্যাপার। পুরোটাই একদম লাল চকের সামনে মক্কা মার্কেট, লোকেশনটা বারবার বলছি মনে রাখবেন। তো এখানে দেখুন ব্যাগের সমাহার, প্রচুর ব্যাগ রয়েছে এখানে। তো দোকান অজস্র, মানে মার্কেটটা আগে একবার এসেছিলাম বাট তার ভিডিও করা হয়নি, তো এখন এবারে ভিডিও করে নিচ্ছি। তো দাদারা ডেকে ডেকে দেখাচ্ছে, দেখুন এখানে প্রচুর জিনিস রয়েছে, ঘর সাজানোর জিনিস, এখানে ম্যাগনেটস পাওয়া যাচ্ছে, মানে জুয়েলারি বক্স থেকে শুরু করে কাঠের জিনিস সব রকমের জিনিস রয়েছে, চাবি রিং, কি রিং রয়েছে যেগুলো আপনি গিফট করতে পারবেন, আর এই যে ম্যাগনেট রয়েছে দেখুন, ম্যাগনেটে কাশ্মীর লেখা রয়েছে, এটাও আপনি গিফট করতে পারবেন। তো ইসকা প্রাইস ক্যা হ্যাঁ, ইয়ে 100 রুপিস পিস, ইসকা 50 রুপিস, 100 মে 2 পিস, ইয়ে 100 মে 2 পিস, এগুলো 50 রুপিস ইচ মনে রাখবেন। তো এলে এই মার্কেট থেকে এগুলো নিতে পারবেন, অনেক রকম কালেকশন রয়েছে দেখুন, ডাল লেক, গুলমার্গ, রোপওয়ে, অনেক চাবি রিং, কি রিং রয়েছে, তো প্রচুর এগুলো রয়েছে। তো যারা যারা ডাল লেকে আসছে বেড়াতে, ঘড়িগুলো দেখুন কাঠের ওপরে ঘড়িগুলো করা রয়েছে। এখানে ব্যাগ দেখুন প্রচুর আইটেম, তার সাথে দেখুন টুপি, কত রকমের টুপি চাই, শীতের টুপি ম্যাক্সিমাম কালেকশন রয়েছে এখানে, সব রকম জিনিস এখান থেকে পেয়ে যাবেন। তো যারা যারা আগামী দিনে আসছেন লাল চকে, তারা মক্কা মার্কেটে অবশ্যই আসবেন। রোজ খোলা রয়েছে মার্কেট? হ্যাঁ রোজ। সুবহ কিতনা বাজে খুলতে? সুবহ 10 বাজে কে বাদ। আচ্ছা 10টার পরে খোলে, মোটামুটি রাত 10টা অবধি খোলা থাকে, তো 12 ঘন্টা মোটামুটি খোলা থাকে। এখানেও দেখুন সক্স রয়েছে, ইনার গার্মেন্ট রয়েছে, নারী পুরুষ সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ক্যাপস রয়েছে, আমি তো আমার ক্যাপটা খুঁজেছি এখানে বেড়াতেছে, ক্যাপস কিনছি না কারণ বাড়িতে অজস্র কিনে রাখা রয়েছে, ওগুলো বের করবো। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর গার্মেন্টস ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে, একদম সেরাম চাইবেন সেরাম পেয়ে যাবেন, রেনকোট থেকে শুরু করে সব কিছু এখানে এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে দেখুন। তো এখানেও দেখুন আনস্টিচ অনেক জিনিসপত্র রয়েছে সব কিছু, তো স্টোল রয়েছে, শাল রয়েছে, নিউ জেনারেশান ওল্ড জেনারেশান সবার জন্য রয়েছে কাশ্মীরি প্যাটার্নের, তো এগুলো দেখতে পারেন কিনতে পারেন। এখানে জ্যাকেটের সমাহার রয়েছে প্রচুর, দেখুন কত রকমের জ্যাকেট রয়েছে। তো এদিকে আরও দোকানপাট রয়েছে দেখতে পারেন। দেখুন চাচা ডেকে ডেকে দেখাচ্ছে, দেখুন প্রচুর রকমের শাল রয়েছে এখানে, স্টোল রয়েছে, এখন পঞ্চু রয়েছে, কাপ্তান রয়েছে, সব রকমের জিনিস পেয়ে যাবেন এখানে, প্রচুর জিনিস এখানে অনলাইন পেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই আপনাদের, যেরকম আসবে একদম চাচা বলে চাচার ফটো রাখতে হবে, চাচাকেও দেখবেন চাচার দোকানেই আসবেন, কিন্তু আর কোথাও যাবেন না, মক্কা মার্কেটে এলে চাচার দোকানেই আসবেন। স্টল নাম্বার? আচ্ছা ফুলের দোকানের সামনেই চাচার দোকান, এখানে এলে সব কিছু চাচা খুব চিপ রেটে আপনাদের ব্যবস্থা করে দেবে, আর অনলাইন পে হবে কোনো অসুবিধা নেই। তো লাল চকে এলে মক্কা মার্কেট একদম চিপ রেট হবে বলেই দিয়েছে, কোনো আর কথা হবে না। এদিকেও দেখুন আরো প্রচুর জিনিস রয়েছে এখানে, এই দোকানও দেখুন কাকার চাচার উল্টো দিকে দোকানও প্রচুর জিনিসের সমাহার দেখুন, শাল দেখুন কত রকমের, স্টোল দেখুন, এখানে স্টিচ আর স্টিচ সব রকমের জিনিস রয়েছে পাশাপাশি সব দোকান। আর এগুলো দেখুন এই যে ছবি যেমন দেওয়া রয়েছে, জিনিসটা ভেতরে কিন্তু ঠিক সেই জিনিসটাই রয়েছে, একদম যেরকম ছবি সেরকম জিনিস রয়েছে। তো প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 10টার পর থেকে নিয়ে রাত 10টা অবধি মোটামুটি বাজারটা, তো চলে আসবেন আপনারা সবাই। এখানে দেখুন প্রচুর জিনিস, প্রচুর রাজাই রাজাই
আপনার মতো নেবেন বাড়িতে গিয়ে 550 বলে দিয়েছি, টু পিস বাড়িতে গিয়ে স্টিচ করিয়ে নিতে হবে নিজের মতো করে একদম। তো চাচা বেরিয়েছে আমাদের সব দেখিয়ে দিচ্ছে, কোনো আমার চাপ নিতে হচ্ছে না, মানে আমার গাইডেন্স আমি পেয়েছি, গাইড করে দিচ্ছে সে কোন দোকানে নিতে হবে না নিতে হবে। তো মানুষ প্রচণ্ড ভালো, ভালো ব্যবহার তাদের, এই দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস রয়েছে এখান থেকে জিনিস কিনতে হবে, আরও প্রচুর জিনিস দোকান রয়েছে, দোকান অজস্র দোকান সাথে। এখানে ব্যাগের দোকান দেখুন, ব্যাগের সমাহার কত, লেটেস্ট লেটেস্ট কালেকশনের ব্যাগ রয়েছে, ম্যাডাম থাকলে তো দু একটা ব্যাগ বাড়িয়ে যেত, নেই বলে যাচ্ছে না। তো এখানেও দেখুন বাচ্চাদের কত কী হয়েছে, বাচ্চাদেরও পৌঁছে এসে গেছে, তো কত কী দেখুন, দেখলেই কিনতে ইচ্ছা করে একটা মার্কেটে চলে এসেছে। এখানে দেখুন মেন্স কালেকশন রয়েছে প্রচুর, টি শার্ট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে ট্র্যাক প্যান্ট ফুল হাফ সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। তো এখানেও দেখুন ট্র্যাক রয়েছে প্রচুর পরিমাণে, শার্ট রয়েছে এখানে, জ্যাকেট রয়েছে, শীত প্রধান জায়গাতে শীতের জিনিসই বেশি দেখতে পাবেন, তাও গরমের জিনিসও প্রচুর পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই আপনাদের। অবশ্যই মনে হবে লাল চকের সামনে মক্কা মার্কেট। এই যে দেখুন কি সুন্দর একটা কাঠের নৌকা রাখা রয়েছে, ওপরে ছাতাগুলো রয়েছে, খুব সুন্দর কাঠের জিনিস দোকানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকেও চাইলে আপনারা জিনিস সংগ্রহ করতে পারেন, কিচেন থেকে শুরু করে ম্যাগনেট থেকে কি নেই দোকানে, অজস্র জিনিসের সমাহার। তো চলে আসবেন এই মার্কেটে, এখানে আরও দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, ঝাঁ চকচক একদম, তো প্রচুর জিনিস প্রধান দেশে। তো এদিকেও দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর দোকান এখানে জিনিসপত্র এই মক্কা মার্কেটের মধ্যে। এখানে দেখুন আরও চলছি, মার্কেটটা শেষ হচ্ছে না, বিশাল বড় মার্কেট, আমাদের মতো কিন্তু আনঅথরাইজড নয়, কিন্তু আমাদের যেমন কলকাতা জুড়ে হকার উচ্ছে চলছে, এখানে কিন্তু একটা হকার উচ্ছে না, কিন্তু একটা মার্কেটের ভেতরে, তাই উচ্ছে দেখানোর গল্প নেই। জিনিস দেখুন কালেকশান, এখানে প্রচুর কালেকশান দোকানে, এখানে দেখুন এত এত কালেকশান রয়েছে দোকানে। এদিকে মার্কেটটা পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যতটা পারছি আমি। এবার এদিকে দেখুন অর্নামেন্টসের দোকান রয়েছে প্রচুর, হাতা পাওয়া যাচ্ছে, আর এখানে যে যেটা মেন এখানকার উদ্দেশ্য থাকে ড্রাই ফ্রুট, তারও একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট রয়েছে, কাওয়া রয়েছে, রোজ ওয়াটার রয়েছে, বিভিন্ন রকমের তেল রয়েছে, সেগুলো সংগ্রহ করতে পারেন এখানে। তো ভেতরে আরও রয়েছে, সব বন্ধের পথে আর কি। এখানেও দেখুন ঘরে ঘরে জিনিস সাজানো রয়েছে, তো চাইলে আপনারা এখান থেকে কিনতেই পারেন, কাশ্মীরের সব রকমের জিনিস রয়েছে এখানে, স্টোল রয়েছে, স্টোল হ্যাঁ না স্টোল আছে এখানে, এখানে আনস্ট্রি সব প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে সংগ্রহ করতে পারেন। এদিকে দেখুন টু পিস একসাথে, আপার লোয়ার দুটোই কিন্তু একসাথে রয়েছে এখানে, আর এগুলো সিঙ্গেল ওন্না দেওয়া রয়েছে, প্রচুর আইটেম রয়েছে এখানে। তো চাইলে আপনারা এখানে দেখুন টি শার্ট রয়েছে প্রচুর, টি শার্টের কালেকশান, তো এখান থেকেও দেখতে পারেন, এখানেও দোকান রয়েছে, মানে কত দেখাবো, অজস্র পরিমাণে জিনিস ছড়াছড়ি এখানে। তো আপনাদের আসার অপেক্ষা এই মার্কেটটাতে, এলে কথা দিচ্ছি ঘুরি ঘুরি জিনিস কাশ্মীরে নিয়ে যাবেন আপনারা। এই দেখুন এখানেও প্রচুর জিনিস রয়েছে, এখানেও দেখুন গার্মেন্টস রয়েছে, তার সাথে সাথেও এখানে ড্রাই ফ্রুটসেরও দোকান রয়েছে, এই দেখুন। তো আপনারা চাইলে ড্রাই ফ্রুট যারা কিনতে চাইছেন তারা এখান থেকে কিনবে, আর সব দোকানে কিন্তু অনলাইনে ব্যবস্থা রয়েছে, অনলাইন পেমেন্টের তো অসুবিধা হবে না। এখানে পঞ্চু রয়েছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ছেলেদের কালেকশান, দেখেই লোভ লেগে যাচ্ছে, বাট কেনার হচ্ছে না, এক তো সময়ের অভাব, কারণ অলরেডি আমার মার্কেটটা দেখা দেখাতে 15-10 বেজে গেছে, কখন খাবো কখন ঘুমে যাবো জানি না। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশান রয়েছে চাচার দোকানে, তো আপনারা চাইলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন, এই দেখুন এখানেও প্রচুর জিনিস রয়েছে, দামি লিখে দেওয়া রয়েছে 800, 600, 900 ফিক্সড প্রাইস, তো আপনারা এখান থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন প্যাটার্নের, সব প্যাটার্ন আমার পক্ষে নাম বলা সম্ভব নয় মহিলাদের, ম্যাডাম হয়তো ডিস্ট্রি ইলাবরেট করে বলতে পারতো। তো দেখতে পারেন
মক্কা মার্কেটে একদম শেষের দিকে এলেই দোকানটা পেয়ে যাবেন। এখানে প্রচুর কালেকশন রয়েছে মহিলাদের জন্য, নাইট ড্রেস থেকে শুরু করে সব রকমের সমাহার রয়েছে। দেখুন প্রচুর অর্নামেন্ট রয়েছে এখানে, এই অর্নামেন্টও নিতে পারেন আপনারা মহিলাদের। একদম মক্কা মার্কেটের গলির শেষ দিকে চলে আসবেন তো এই দোকানটা পেয়ে যাবেন। স্যার আরও সামনে দোকান রয়েছে, দেখুন এখানে বাচ্চাদের দোকান রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর সুন্দর এখানে শিকারা রাখা রয়েছে, ব্যাগ রয়েছে, প্রচুর ব্যাগ রয়েছে, পার্স থেকে শুরু করে ছোট বড় ক্লাচ যেরকম জিনিস চাইবেন সব অ্যাভেলেবেল রয়েছে এখানে। তো চলে আসুন, আপনারই অপেক্ষায় মার্কেট রয়েছে, প্রত্যেক দিন সকাল 10টার পর থেকে রাত 10টা অবধি খোলা থাকে, 7 দিনই খোলা থাকতো, হয়তো ওনাদের কোনো অকেশন পারপাস ছাড়া রোজই খোলা থাকে মার্কেটটা, তো দেখতেই পারেন। এই দেখুন এখানে প্রচুর জিনিস রয়েছে মেন্স গার্মেন্টস, একদম ব্যাক প্যান্ট থেকে শুরু করে শার্ট প্যান্ট টি শার্ট সব রকম জিনিস রয়েছে। তো সব জায়গায় অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, জিন্স রয়েছে, কোনো অসুবিধাই নেই, আপনি নিতেই পারেন। তো মোটামুটি পুরো মার্কেটে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, 90% দোকানই দেখিয়ে দিয়েছি, হয়তো 10% দোকান জাস্ট বন্ধ হয়ে গেছে, সেগুলো দেখাতে পারলাম না। তো আসবেন অবশ্যই, এটা আপনার সামনে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করলাম, জানি না আগে কেউ করেছে কি না। লাল চকের সামনে, লাল চক থেকে হেঁটে 1 মিনিট, মাত্র 1 মিনিট হেঁটে এলেই মক্কা মার্কেট। তো ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন, শপিং করলেও জানাবেন কী কী কিনলেন।